শিল্প ও সাহিত্যের প্রায় সব শাখায় দ্যুতি ছড়িয়ে হৃদয়ের মণিকোঠায় গভীরভাবে প্রোথিত আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার অনন্ত সৃষ্টিকর্ম বিশুদ্ধ বাতাসের মতো ছড়িয়ে আছে যুগ যুগান্তর ধরে। আজ 22শে শ্রাবণ, তার প্রয়াণ দিবস। বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়ে থাকে। এদিন বিশ্বভারতীর চিরাচরিত প্রথা ও রীতি মেনে শান্তিনিকেতনের উপাসনা গৃহে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সকালে আশ্রম চত্বরে বৈতালিকের মধ্যে দিয়ে এই দিনটির সূচনা হয়। পরে উপাসনা গৃহে ব্রহ্মসঙ্গীত, বৈদিক মন্ত্র উচ্চারণ, কবিগুরুর লেখনী থেকে পাঠ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের পড়ুয়াদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের গাওয়া গান। এইভাবেই কবিগুরুকে প্রয়াণ দিবসে স্মরণ করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য, কর্মী আধিকারিক থেকে শুরু করে পড়ুয়া এবং পর্যটকেরাও। শান্তিনিকেতনে দিনভর আরও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কবিগুরুর প্রয়াণ দিবস পালন করা হচ্ছে। এই দিনটা আমরা প্রথমে শুরু করেছি বৈতালিক থেকে ভোরে 5টার সময়। তারপরে বৈতালিকের পর এখন উপাসনা আমাদের সম্পূর্ণ হলো। আমাদের আবার বিকালে অনুষ্ঠান আছে, বৃক্ষরোপণ করব, প্রতি বছরই এটা পালন করা হয়। আজকের এই দিনটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, তো ওনাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। আর আমি একজন বাংলাদেশি, বিশ্বভারতীতে পড়ছি, তো সব মিলিয়ে 3 বছর ধরে এখানে আছি। তো সব মিলিয়ে একদম অন্যরকম কাটে এখানে এই সকালটা, সব মিলিয়ে খুব ভাল লাগছে। দেশের বাইরে আছি তো সেহেতু আমাদের চিন্তাটা অনেক বেশি। হ্যাঁ, এখন খবরটা পাচ্ছি, তবে একটুখানি তো চিন্তা হচ্ছে দেশের জন্য, কারণ এখন আমাদের সেভাবে কোনো সরকার গঠন এখন অবধি করা হয়নি। এখন আমরা চাইছি সুষ্ঠুভাবে একটা সরকার গঠন হোক, এবং এইসব ক্ষোভ, এইসব হিন্দুদের ওপর যে যা কিছু হচ্ছে এবং ভাঙচুর, ভাস্কর্য ভাঙা হচ্ছে, সব মিলে আমরা এসব আর চাইছি না।